জীবন বিমা কর্পোরেশন একমাত্র রাষ্ট্রীয় জীবন বিমা প্রতিষ্ঠান। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি আজ বিশ্বের বিষয়। 1960 সালের 1 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তান অঞ্চলের কন্ট্রোলার অফ এজেন্সিস প্রধান হিসেবে আলফা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে যোগদান করে বিমা শিল্পকে সমৃদ্ধ করেছিলেন, যা এই অঞ্চলের বিমা শিল্পের জন্য অবিস্মরণীয়। স্বাধীনতার পর জীবন বিমার সুফল দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে 1972 সনে রাষ্ট্রপতির 95 নং আদেশ বলে বাংলাদেশের বিমা শিল্প জাতীয়করণ করা হয়। বিমা শিল্প জাতীয়করণ করার পর জীবন বিমা ব্যবসায় নিয়োজিত 37টি কোম্পানির সম্পদ ও দায়দেনা নিয়ে প্রথমে সুরমা ও রূপসা নামে দুটি কর্পোরেশন এবং পরবর্তীতে উল্লেখিত কর্পোরেশন দ্বয়ের সমন্বয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে 6 নং আইন বলে জীবন বিমা কর্পোরেশন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্নে জীবন বিমা কর্পোরেশন 15.70 কোটি টাকা ঘাটতি, 21.83 কোটি টাকা লাইফ ফান্ড এবং 6.45 কোটি টাকা প্রিমিয়াম এবং 10টি বাণিজ্যিক ভবন নিয়ে এর কর্মকাণ্ড শুরু করে। সমসাময়িককালে 2022 সালের শেষে লাইফ ফান্ড 2,474.79 কোটি টাকায় উন্নীত করতে সক্ষম হয়েছে। মতিঝিলের সুউচ্চ জীবন বিমা টাওয়ার সহ সারা দেশে 17টি বাণিজ্যিক ভবন, 1টি ফ্ল্যাট, 1.12 একর খালি জায়গা সহ 8টি রিজিওনাল অফিস, 12টি কর্পোরেট অফিস, 81টি সেলস অফিস এবং 438টি শাখা নিয়ে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের জীবনের ঝুঁকি গ্রহণের মাধ্যমে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে জীবন বিমা কর্পোরেশন কাজ করছে। কর্পোরেশনের মিশন জনগণকে সঞ্চয়মুখী করে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং পুঁজি গঠনের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে অংশগ্রহণ। কর্পোরেশনের ভিশন সকল শ্রেণী পেশার মানুষের জীবনের ঝুঁকি গ্রহণের মাধ্যমে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। কর্পোরেশনে 2 ধরনের জনবল বিদ্যমান, 1 প্রশাসনিক জনবল, 2 উন্নয়ন জনবল। উন্নয়ন জনবল 3 ধরনের, যেমন উন্নয়ন ম্যানেজার, উন্নয়ন অফিসার এবং এজেন্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষে চালুকৃত বঙ্গবন্ধু সার্বজনীন পেনশন বিমা সহ জীবন বিমা কর্পোরেশনে 35টি স্কিম চালু রয়েছে। কর্পোরেশনের মোট চালু পলিসি 3,66,000 এবং মোট গোষ্ঠী বিমা প্রতিষ্ঠান 223টি। প্রতি বছরই কর্পোরেশন বিশাল অঙ্কের বিমা দাবি পরিশোধ করে আসছে। 1973 সালে মাত্র 2.45 কোটি টাকা বিমা দাবি পরিশোধ করা হলেও 2022 সালে সর্বোচ্চ 482.2 কোটি টাকা বিমা দাবি পরিশোধ করা হয়েছে। দাবি পরিশোধের এই অঙ্ক প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের সিংহভাগ বৈদেশিক আয় প্রবাসী কর্মীদের মাধ্যমে অর্জিত হয়ে থাকে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিশেষ অবদান রাখছে। প্রবাসী কর্মীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের নিমিত্তে তাদের আর্থিক নিরাপত্তা এবং কল্যাণের কথা বিবেচনা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বিদেশগামী কর্মীদের বিমার আওতায় আনয়নের সিদ্ধান্ত অনুযায়ী বাধ্যতামূলক প্রবাসী কর্মী বিমা বাস্তবায়ন করা হয়। ইতোমধ্যে 20 লক্ষ প্রবাসী কর্মীকে এ বিমার আওতায় আনা হয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান কম্পিউটার ব্যবহার করত। ঠিক সে সময়ের 14 মে 1973 সালে আধুনিক ও শক্তিশালী কম্পিউটার ব্যবস্থা নিয়ে জীবন বিমা কর্পোরেশন যাত্রা শুরু করে। তখন জীবন বিমা কর্পোরেশনে ডেটা এন্ট্রি করার জন্য 10টি ডাম্প টার্মিনাল ছিল, যেগুলো কবল ল্যাঙ্গুয়েজ নির্ভর সিস্টেম 36 কম্পিউটার। 80-এর দশকের প্রথম দিকে জীবন বিমা কর্পোরেশন তার কম্পিউটার সিস্টেমকে সিস্টেম 36 থেকে AS 400 এ আপগ্রেড করে। 90-এর দশকের মাঝামাঝি সময়ে ডাম্প টার্মিনাল কম্পিউটার সিস্টেমটি বিশ্বে অপ্রচলিত হয়ে পড়ে এবং নেটওয়ার্ক কম্পিউটার সিস্টেম ব্যাপকভাবে যাত্রা শুরু করে। আধুনিকীকরণের পথে 2009 অনলাইন ইন্স্যুরেন্স সিস্টেমের যাত্রা শুরু করে। সম্প্রতি অনলাইন ইন্স্যুরেন্স সিস্টেমের সীমাবদ্ধতা দূরীকরণ এবং নতুন প্রযুক্তি অন্তর্ভুক্তি ও সম্পূর্ণ অটোমেশনের লক্ষ্যে অত্যাধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর ও বহুবিধ সুবিধা সম্বলিত ই ইন্স্যুরেন্স সিস্টেম চালু হয়েছে। এর মাধ্যমে সম্মানিত বিমা গ্রহীতাগণ ঘরে বসেই দ্রুততম সময়ের মধ্যে সেবা পাচ্ছেন। জীবন বিমা কর্পোরেশনের সাম্প্রতিক উল্লেখযোগ্য কার্যক্রম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা বোধ থেকে জাতির পিতার হাতে গড়া জীবন বিমা কর্পোরেশনের প্রধান কার্যালয়ে মুজিব কর্নার স্থাপন করা হয়েছে। জাতির পিতার জন্মশতবার্ষিকী মুজিব বর্ষে বহুবিধ সুবিধা সম্বলিত নতুন বিমা স্কিম বঙ্গবন্ধু সার্বজনীন পেনশন বিমা চালু করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে প্রবাসী কর্মী বিমা বাস্তবায়ন। কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মাসিক অবসর ভাতা ব্যাংক হতে বিইএফটিএন এর মাধ্যমে তাদের ব্যাংক হিসাবে প্রেরণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষে নতুন গ্রুপ বিমা স্কিম বঙ্গবন্ধু শিক্ষা বিমা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে জাতীয় বিমা দিবস 2021 উদ্বোধনের পর চালু করা হয়েছে। এছাড়াও ডিজিটাল কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য, সম্প্রতি কর্পোরেশনের অনলাইন ইন্স্যুরেন্স সিস্টেম আপগ্রেড করে অত্যাধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর ও বহুবিধ সুবিধা সম্বলিত ই ইন্স্যুরেন্স সিস্টেম চালু হয়েছে। এর মাধ্যমে প্রস্তাবপত্র পূরণ, রিস্ক অ্যাসেসমেন্ট, প্রিমিয়াম নির্ধারণ, প্রিমিয়াম প্রদান হতে শুরু করে দাবি পরিশোধ সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হচ্ছে। গ্রাহক তার পলিসির প্রিমিয়াম কর্পোরেশনের নিজস্ব অফিসের পাশাপাশি ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সকল শাখা, এজেন্ট ব্যাংকিং, নেক্সাস পে কার্ড, অগ্রণী ব্যাংক লিমিটেডের সকল শাখা, রকেট, নগদ এবং বিকাশের মাধ্যমে প্রিমিয়াম প্রদান করতে পারছেন। এছাড়াও ডাইরেক্ট ডেবিট ইনস্ট্রাকশন ডেবিট পুলের মাধ্যমে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট হতে কর্পোরেশনের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে প্রিমিয়াম কালেকশনের ব্যবস্থা করা হয়েছে। পলিসির তথ্য কর্পোরেশনের কোনো অফিসে না এসে ঘরে বসেই ওয়েব পোর্টালের মাধ্যমে দেখতে পাচ্ছেন। গ্রাহক তার নিজ পলিসির বিপরীতে সরকার কর্তৃক প্রদত্ত সুবিধা, কর রেয়াতের সার্টিফিকেট কর্পোরেশনের কোনো অফিসে না এসে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে কালেকশন করতে পারছেন। প্রিমিয়াম জমাদানের রিসিপ্ট কর্পোরেশনের নিজস্ব অফিসের পাশাপাশি ঘরে বসেই ওয়েব পোর্টালের মাধ্যমে সংগ্রহ করতে পারছেন। প্রিমিয়াম জমাদানের বিপরীতে কনফার্মেশন মেসেজ প্রেরণ, এছাড়াও প্রিমিয়াম ডিউ নোটিস, ম্যাচুরিটি নোটিস, এফপিআর নোটিস ইত্যাদি চালু করা হয়েছে। ইএফটির মাধ্যমে পেনশন পলিসি হোল্ডারদের মাসিক পেনশন প্রদানের ব্যবস্থা গ্রহণ, মেডিক্লেম পলিসি সহ সীমিত পরিসরে অন্যান্য পলিসি কর্পোরেশনের পোর্টালের মাধ্যমে অফিসে না এসে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে গ্রহণের ব্যবস্থা গ্রহণ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। জাতির পিতার দূরদর্শী রাজনৈতিক প্রজ্ঞায় মাত্র 3.5 বছরে যে ভিত তিনি রচনা করে দিয়ে গেছেন, তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদায় অধিষ্ঠিত। সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার ইতোমধ্যে রূপকল্প 2041 ঘোষণা করেছেন। এ লক্ষ্যে জীবন বিমা কর্পোরেশন আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রাহক বান্ধব ও উদ্ভাবনী সেবা প্রদান করে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম এবং কর্পোরেশনের 50 বছর পূর্তি অর্থাৎ সুবর্ণ জয়ন্তীতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে মর্মে দৃঢ়ভাবে আশা করছি। জীবন বিমা কর্পোরেশন বিশ্বাস করে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে জাতির পিতার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। নিশ্চিত ও নিরাপদ জীবন, জীবন বিমা কর্পোরেশন, বাংলাদেশ চিরজীবী হোক।